দেশ জুড়ে চলছে অসহনীয় তাপদাহ। এরই মধ্যে ঈদুল ফিতরের সরকারি ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তীব্র তাপদাহের এমন পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানে বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আইনজীবীরা বলছেন, গাউন শিথিল করায় আমরা খুশি, কিন্তু গাউনের পরিবর্তে কোর্ট শিথিল করা হলে আমাদের জন্য বেশি ভালো হবে। সুপ্রিম কোর্টের এখানে গাউন গায়ে না দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু অনেক লয়ারদের মতামত, আমারও মতামত, যে এখানে শুধু কোর্টটা থাকলে, এই কোর্টটা বাদ দিয়ে যদি গাউনটা যদি ব্যবহার করা হতো, তাহলে গরমটা আমরা আরও ভালো পেতাম না। কিন্তু কোর্টের কারণে, কোর্ট থাকার কারণে গরমটা আরও বেশি লাগছে। শুধু যদি গাউনটা থাকতো, ব্যান্ড থাকতো, সব কিছু থাকতো, কিন্তু গাউনটা থাকলে আমাদের আরও গরমটা কম লাগতো। শুধু গাউন না, কোর্টটাও বাদ দেওয়া উচিত, শুধুমাত্র ব্যান্ড এবং টাইটা পরেই শুনানি করতে দেওয়া উচিত। কারণ এটা তো একটা গরমের দেশ, শীতের দেশ না, যে কোট পরে সবসময় গরমের মধ্যে শুনানি করাটাও তো খুব বিরক্তিকর ব্যাপার, আর একটা হিটস্ট্রোক হওয়ার তো সম্ভাবনা আছে। সুতরাং এটা খুব ভালো হয়েছে, আইনজীবীরা স্বস্তিতে থাকবে। কোর্টের ভিতরে যে ধরনের গাদাগাদি অবস্থা, তাতে মানুষ আগে বাজবে নাকি আপনি আগে আপনি পোশাক আশাক ঠিক করবেন? তো অবশ্যই কোর্ট যেই ডিসিশনটা নিয়েছে সে বুঝে শুনে চিন্তা করে নিয়েছে, তো অবশ্যই এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি। এখন যে আবহাওয়ার যে অবস্থা, এই জন্য আর কি, যে মানে সুপ্রিম কোর্টে একটা আদেশ আসছে যে মানে গাউনটা শিথিল করে দিচ্ছে। যদি এটা শিথিল না করলে হয়তো অনেক আইনজীবী অনেক সমস্যায় পড়তো। যারা বিজ্ঞ আইনজীবী আছে, যারা সিনিয়র আইনজীবী আছে, তারা আসলে যারা আমরা যারা মানে ইয়াং, আমাদেরই তো কষ্ট হচ্ছে। আর যারা যারা সিনিয়র লার্নিং লয়ার আছে, তাদের জন্য আরও বেশি কষ্ট করে। তো হচ্ছে মানে গ্রাউন্ড শিথিলের পাশাপাশি আমার মনে হয় জাজ কোর্টের মধ্যে শুধু আমাদের যদি জাস্ট হচ্ছে শার্ট এবং ব্যান্ডটা যদি হয়ে যেত, তাহলে এটা মনে সবচেয়ে সবচেয়ে ভালো হতো। কোর্টটাও যদি বাদ দিয়ে দিত, এটাও কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতো আর কি। অন্য একজন আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে যেরকম এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, একইভাবে জজ কোর্টে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হোক। জজ কোর্টের কোর্ট রুমগুলি যদি এসি করা যায়, তাহলে জজ সাহেব, উকিল সাহেবরা একটু, তাছাড়া ওইখানে তো ব্যক্তিগতভাবে অনেক আসামি, বাদী, বিবাদী ব্যক্তিগতভাবে হাজিরা থাকেন, সেই জিনিসগুলি ওনারাও এই সুফলটা ভোগ করতে পারবে আর কি। এটা আমাদের, আমার ব্যক্তিগতভাবে দাবি যে মাননীয় প্রধান বিচারপতি যাতে নিম্ন আদালতের কোর্টরুমগুলি অন্তত এসির আওতা আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। গত বছর 11 মে দুপুরে ঢাকার আদালত সংলগ্ন এলাকায় শফিউল আলম নামের এক আইনজীবীর মৃত্যু হয়। গরমে রাস্তায় অজ্ঞান হয়ে এ আইনজীবী মৃত্যু হয়েছিল বলে সে সময় দাবি করেছিলেন তার সহকর্মীরা। আইনজীবীরা গত বছর, আপনারা জানেন, গত বছর হিস্টোকে আমাদের আইনজীবীও মারা গেছেন, তার পরবর্তীতেই এরকম একটা, গত বছরও এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল, যে সিদ্ধান্তটা অ্যাডভোকেট সাহেবরা ড্রেস সাপটা সাদা ড্রেস পরবে, গাউন পরবে না জজ কোর্টগুলিতে, যা গাউন পরবে না, কোর্ট সাদা শার্ট, সাদা প্যান্ট বা কালো প্যান্ট, মহিলারা সাদা শাড়ি, সাদা সালোয়ার কামিজ, ব্যান্ড পরবে, টাই পরবে। আইনজীবীর মৃত্যুর পর প্রধান বিচারপতি সহকর্মীদের নিয়ে আলোচনায় বসেন। সে আলোচনার পরই গত বছর 13 মে প্রচলিত পরিধান নীতি স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গরমের পর আবার প্রচলিত পরিধান নীতি জারি করা হয়। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।